যদি আপনি একজন ভোডাফোন আইডিয়া গ্রাহক হয়ে থাকেন, তো একটা বড় খবর ভোডাফোন আইডিয়া কোম্পানির তরফ থেকে আমাদের সামনে বেরিয়ে এসেছে। ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটা আপনি জানেন কি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত নতুন চালু হয়েছে, যেটা গঙ্গার নিচু দিয়ে মেলি টানেলের মাধ্যমে এই ইস্ট ওয়েস্ট মেট্রোটা এখানে কানেক্ট হয়েছে, তো এমতো অবস্থায় ভোডাফোন আইডিয়া কোম্পানি এই মেট্রো স্টেশনে তাদের হাই স্পিড 4G সার্ভিস চালু করে দিয়েছে। বন্ধুরা, এর আগে ফার্স্ট টাইম এয়ারটেল এরকম কোম্পানি ছিল যারা আন্ডার ওয়াটার মেট্রো, মানে অলমোস্ট ভূমিষ্ঠ থেকে অলমোস্ট 35 থেকে 50 মিটার নিচে আপনি হাই স্পিড 5G কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন এয়ারটেলের তরফ থেকে। যদিও রিলায়েন্স জিও কোম্পানি এখনও পর্যন্ত এই মেট্রোতে তাদের কানেকশন এস্টাবলিশ করেনি, কারণ আমি রিসেন্টলি ভিজিট করেছিলাম এবং সেখানে আমি এয়ারটেলের 5G কানেকশন পাচ্ছিলাম। কিন্তু ভোডাফোন আইডিয়া কোম্পানির তরফ থেকে খুব ভালো আপডেট এখানে আমাদের সামনে বেরিয়ে এসেছে এবং এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব কি ভোডাফোন আইডিয়া কোম্পানি কী অ্যাচিভমেন্ট এখানে করতে পেরেছে। আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমি যদি ভোডাফোন আইডিয়া কোম্পানি বা VI কোম্পানির কথা বলি, তো ভারতের মধ্যে থার্ড লার্জেস্ট টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া এখনও পর্যন্ত তাদের 5G সার্ভিসটাকে কিন্তু ভারতের মধ্যে লঞ্চ করতে পারেনি। কিন্তু VI কোম্পানি চেষ্টা করছে কি তাদের যে 4G সার্ভিসটা আছে সেটা আরও ভালোভাবে ভারতের বিভিন্ন জায়গায় তারা প্রোভাইড করুক। এখন রিসেন্টলি ভারতের মধ্যে ফার্স্ট টাইম আন্ডার ওয়াটার মেট্রো, যেটা হাওড়া ময়দানকে এসপ্ল্যানেডের সঙ্গে কানেক্ট করছে, তো এই আন্ডার ওয়াটার মেট্রোতে প্রথমবার ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের 4G সার্ভিসটাকে এখানে লঞ্চ করেছে। হ্যাঁ বন্ধুরা, ভোডাফোন আইডিয়া কোম্পানি শুধুমাত্র এসপ্ল্যানেড পর্যন্ত নয়, সমস্ত মেট্রো স্টেশন কলকাতার মধ্যে 4G সার্ভিসে কনভার্ট করে দিয়েছে। বন্ধুরা, এখানে ভোডাফোন আইডিয়া কোম্পানির তরফ থেকে বলা হয়েছে কিছু কিছু স্টেশন আছে যেগুলো গ্রিন লাইন রুটের সঙ্গে কানেক্টেড। তো আমি যদি টোটাল গ্রিন লাইন স্টেশনের সংখ্যা বলি, সেটা 17টা টোটাল আছে, যার মধ্যে 6টা আন্ডারগ্রাউন্ড আছে এবং অ্যাবাভ গ্রাউন্ড আছে এখানে 11টা। আমি যদি 6টা আন্ডারগ্রাউন্ড স্টেশনের কথা বলি, তো ফুলবাগান, শিয়ালদা, এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া স্টেশন, হাওড়া ময়দান। তো এই যে 6টা আন্ডারগ্রাউন্ড স্টেশন আছে, সেই স্টেশনে মেনলি ভোডাফোন আইডিয়া তাদের 4G সার্ভিসটাকে অ্যাভেলেবেল করে দিয়েছে এবং বাকি যে গ্রাউন্ডের ওপরে যে সকল মেট্রো স্টেশনসগুলো আছে, টোটাল 11টা স্টেশন আছে, যেমন তেঘরিয়া, রঘুনাথপুর, বাগুইহাটি, দমদম পার্ক, কেশপুর, সল্টলেক সেক্টর 5, করুণাময়ী, সেন্টার ফ্রাক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল আর সল্টলেক স্টেডিয়াম। তো এই সকল যে স্টেশনগুলো আছে, এই সমস্ত 17টা স্টেশনে ভোডাফোন আইডিয়া কোম্পানি অলরেডি তাদের 4G সার্ভিসটাকে কিন্তু লঞ্চ করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ফাইনালি ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের 4G সার্ভিসটাকে সমস্ত মেট্রো স্টেশনে এখানে কিন্তু চালু করে দিয়েছে। এখন আপনারা জানেন মেট্রো যেহেতু আন্ডারগ্রাউন্ডের মধ্য দিয়ে যায়, তো সেক্ষেত্রে কানেকশন পাওয়া খুবই মুশকিল হয়ে যায়, কিন্তু ভোডাফোন আইডিয়া কোম্পানির তরফ থেকে এটা এনসিওর করা হয়েছে কি তাদের কাস্টমাররা সিমলেস কলিং কানেকটিভিটি প্লাস সিমলেস ডেটা কানেকটিভিটি, তারা যদি অনলাইন গেমিং করতে যায়, বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ মুভিজ দেখতে যায়, তো খুবই সহজে তারা দেখতে পারবে, কোনোরূপ সমস্যা এখানে নয়। তো বন্ধুরা, ভোডাফোন আইডিয়া কোম্পানি যদিও এখনও পর্যন্ত তাদের 5G সার্ভিসটাকে লঞ্চ করতে পারেনি, কিন্তু একটা খুব বড় সম্ভাবনা হচ্ছে খুবই তাড়াতাড়ি ভোডাফোন আইডিয়া তাদের 5G সার্ভিসটাকে লঞ্চ করে দেবে এবং লঞ্চ হওয়ার পর ডেফিনেটলি ভোডাফোন আইডিয়া কোম্পানি তারপরেই কিন্তু একটা হিউজ কামব্যাক করতে পারবে। যতক্ষণ না পর্যন্ত VI কোম্পানি তাদের 5G সার্ভিসটাকে লঞ্চ করছে, ততক্ষণ কিন্তু ভোডাফোন আইডিয়ার ফিউচার সম্পর্কে সত্যি প্রেডিক্ট করা যাচ্ছে না, কারণ 2026 ফাইন্যান্সিয়াল ইয়ারটা কিন্তু একটা খুব ক্রুশিয়াল ফাইন্যান্সিয়াল ইয়ার হতে চলেছে ভোডাফোন আইডিয়া কোম্পানির জন্য। এখন দেখা যাক ভোডাফোন আইডিয়া এই ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে কীভাবে বাইরে বেরিয়ে আসতে পারে। আপনার কি মনে হয়, সত্যি কি ভোডাফোন আইডিয়া পারবে এই প্রবলেম থেকে বাইরে বেরিয়ে আসতে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।